তাহলে চলুন আজকে আমরা একটা নতুন ম্যাজিক শিখে নিই। আসলে আমি আপনাদের জন্য যে ম্যাজিকগুলো এখানে নিয়ে আসি সেটা হচ্ছে সহজে বানানো যায় এবং যে কোনো তাস দিয়ে আপনি বানাতে পারবেন এরকম ম্যাজিকগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসি, যেগুলো সহজে বানানো যায়, মানি ব্যাগে রাখা যায় এবং তারপর পকেটে রেখে যখন তখন বন্ধুদের দেখানো যায়। তো আজকে আমরা যে ম্যাজিকটা শিখবো সেটার জন্য আপনার হচ্ছে প্রথমে তিনটা কার্ড দরকার পড়বে, তিনটা তাস। আপনি নর্মাল যে কোনো তাস হলেই হবে, একদম তিনটা তাস দেখছেন, একদম নর্মাল তিনটা তাস লাগবে। আর হচ্ছে আপনি টাকা নিলে হয়, সেটা হচ্ছে বাংলাদেশি টাকা, অন্যদেশি টাকা, যে কোনো টাকা নিলেও হবে। তো আপনাদেরকে শেখানোর জন্য আমি যে একটা 100 টাকার নোট নিয়েছি, 100 টাকার নোট, এটা হচ্ছে আপনি 5 টাকা 10 টাকা যে কোনো নোট নিলেই হবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, এটাকে এইভাবে টাকাটাকে ভাঁজ করে রাখতে হবে। হ্যাঁ, যেভাবে সুন্দর করে ভাঁজ করে রাখবে, এটা সুন্দরটা ভাঁজ হয়ে গেল। এবার হচ্ছে আপনার ম্যাজিকটা বানাতে হবে, কীভাবে বানাতে হবে তাহলে চলুন আমরা দেখি। আমি এখন মিউজিক প্লে করে দিচ্ছি আর এখানে ম্যাজিকটা কীভাবে আমি বানাই সেটা দেখে নিচ্ছি। কেমন, এটা ভাঁজ করে রাখলাম। আপনার তিনটে তাস নিতে হবে, দুটো তাস, তিনটে তাস, এই যে তিনটে তাস। এখান থেকে আপনার যে কোনো একটা তাসে আপনার আপনার একটা প্রান্ত কেটে কেটে দিতে হবে। যেমন হচ্ছে ধরুন আমি এখান থেকে এইভাবে সুন্দর করে কেটে দিচ্ছি, এইভাবে এতটুকু করে কেটে দিলাম। তারপর হচ্ছে এইভাবে কেটে দিলাম, এইভাবে কেটে দিলাম। কেন এইভাবে কেটে নেওয়ার পর আপনার যেটা করতে হবে, এইখানে যে অংশটা আছে এই তাসের পিছনে অংশটা তুলে দিতে হবে। এইভাবে এই অংশটাকে এভাবে রেখে দিলাম। কেমন, তারপর আপনার যেটা করতে হবে, যে কোনো তাস নিতে হবে, এই যে তাসের এই অংশটাকে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। এই যে যেই দিকটা হয় আর কি, এইভাবে সমস্ত লাগিয়ে দিতে হবে। তাহলে এখানে যে দুটো তাস হচ্ছে কেউ বুঝবে না, ঠিক আছে। এখন যেটা করতে হবে, আপনার আঠা নিতে হবে, এই আঠা নিয়ে আপনার তাসটা নিতে হবে।